বহিরাজ্য থেকে বেড়াতে এসে মৌমাছির কামড়ে আহত। রবিবার শাবরুম লীলাকর চা বাগানে ঘুরতে গিয়ে মৌমাছির কামড়ে গুরুতর আহত হয় দুজন। এরা দুজন হলো পূর্ব শাবরুমের বাসিন্দা দীনেশ ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের নিউ আলিপুর দুয়ারের বাসিন্দা কেশব রায়। তাদের চিৎকার শুনতে পেয়ে স্থানীয় জনগণ ছুটে আসে। প্রাথমিকভাবে তাদের বাঁচানোর চেষ্টা করলেও সফল না হওয়ায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। তড়িঘড়ি দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে গুরুতর আহত হয় পূর্ব শাবরুমের দীনেশ ত্রিপুরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দীনেশ ত্রিপুরাকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। উল্লেখ্য, কেশব রায় তার আত্মীয় দীনেশ ত্রিপুরার বাড়িতে পশ্চিমবঙ্গ থেকে বেড়াতে এসেছিলেন। কোন জায়গা থেকে গেছিল? সেখানে কি করতে গেছিল তারা? কিতে গেছে তো একদম, মানে হেরা কথাটা কনা শুধু বাঁচাও বাঁচাও কইছে। আমরা সবাই আসি, আবার পরে আমরা যথেষ্ট চেষ্টা করছি আগুন টাগুন দিয়ে, তারপরে পায়সা পিছনে খবর পেলাম হেরা আছে, তো আমরা সব ধরে হাসপাতাল। লীলাকর চা বাগানের অ্যাকচুয়ালি কোন জায়গাতে ঘটনাটা হয়েছে? টাওয়ারের একটু উত্তর দিকে। তারা দুজন কি এক জায়গাতে আছিল? না, একজন আছিল একদম পার্কে, আরেকজন আছিল টাওয়ারের উপরে উত্তর দিকে। তারা কি কোনো রকম মধু সংগ্রহ করতে গেছে বা এমন কিছু? না না, মধু সংগ্রহ করতে যায় না, ঘুরতে গেছিল। এরা কাজের ক্ষেত্রে গেছে হয়তো, মানে আমরা এত কিছু জিজ্ঞাসি না, শুধু বাঁচাইছি বাঁচাই। আমরা পায়সা বিচারে খবর দিছি, এরপর লোক আমরা ধরাধরি করে আনছি। কতজন আহত হয়েছে মৌমাছির কামড়ে? দুইজন।